নমস্কার ব্লুজ অ্যান্ড বিয়ন্ডের সেলিব্রিটি আড্ডায় আবার আমরা চলে এসেছি। আজকে আমরা আমাদের আড্ডায় আসলে যাদের পেয়েছি তারা হলেন আমাদের ভীষণ কাছের ভীষণ প্রিয় তথাগত দা এবং দেবলীনা দি। কেমন আছো? ভালো। আজকে আমাদের আড্ডার আসলে তোমাদের পেয়ে ভীষণ ভালো লাগছে। আমরা ভীষণ এক্সাইটেড তোমাদের সাথে ভীষণ জমিয়ে আড্ডা দেব। আমাদের বন্ধুরাও ভীষণভাবে এক্সাইটেড। এখন কাজ কীরকম চলছে বলো? ওয়েদার এত চেঞ্জেস, এত বৃষ্টি পড়ছে সারাদিন ধরে, তার মধ্যে কাজকর্ম কিভাবে, মানে খুব অসুবিধা নাকি যেরকম চলে সেরকমই চলছে? না, কাজকর্ম আসলে যদি মূল কাজ যেটা আমরা করি ডেইলি সো সেটার কথাটা যদি প্রথমেই আসি, তাহলে সেটা তো কোনো কিছুতেই বিঘ্ন ঘটে না। ওয়েদার যেমনই হোক, যা হচ্ছে হোক, বৃষ্টি হয়ে যাক, ভূমিকম্প হয়ে যাক, একই রকম ভাবে চলে, কেননা এপিসোড দিতে হয় চ্যানেলকে। তো সেটার মতো করেই চলছে। আর আমাদের নিজেদের প্রোডাকশনের যে কাজগুলো, ছবি বানানোর কাজগুলো, সেগুলো এতটাই মনের কাছের কাজ যে সেগুলো ওয়েদার খুব একটা সেগুলোকে এফেক্ট করতে পারে না। আমাদের স্টুডিও ভিত্তিক যে কাজগুলো সেগুলো মূলত ফ্লোরে হয়, ছবি তার সাথে হ্যাপিলি ম্যারিড, সংসার করছে, জমি একেবারে কি করে, মানে এত কিছু একসাথে মেনটেন করো দুজনকেই বলছি যে, কারণ ম্যানেজ মানে জেনারেলি আমাদের একটা ধারণা আছে যে শুধু মেয়েরাই হয়তো সংসারটা সামলায়, কিন্তু আমার মনে হয় না যে সেটা খুব একটা ঠিক। তো দুজনের নিশ্চয়ই ইনভলভমেন্ট থাকে, তো ম্যানেজ করো কি করে? আলাদা করে ম্যানেজ করার বিষয় না, তুমি যদি কিছু করতে চাও সারাদিনের মধ্যে সময় বেরিয়েই যায়। মানে দেখবে তোমার ধরো কোনো বন্ধুকে ফোন করো, তুমি হাজার কাজে ব্যস্ত থাকলে তুমি সেই বন্ধুকে ফোন করো, তার জন্য আলাদা করে সময় বার করতে হচ্ছে এমনটা বিষয় নয়। সময় বার করাটা আমার আমার ব্যক্তিগতভাবে মনে হয় অজুহাত আর কি। আগের ফ্রেন্ডশিপটা আর এখনের জায়গাটা, মানে ম্যারিড লাইফ, দুটোর মধ্যে চেঞ্জেস কিছুই? দেখো, চেঞ্জেস বলতে গেলে দৈনন্দিনতা এসে পড়েছে, দৈনন্দিনতার বাইরে। অর্থাৎ ধরো আমি আগে যখন আমাদের বন্ধুত্ব ছিল তখন আমি ওকে ব্রাশ করতে দেখতাম না, বিছানা দেরি থেকে ইচ্ছে নামতে পারতাম, সেই বিষয়গুলো এসছে। অর্থাৎ রোজটা এসে পড়েছে, দৈনন্দিনতা এসে পড়েছে, এর বাইরে যে খুব একটা পার্থক্য যেমনটা কিন্তু নয়। এবার দৈনন্দিনতার সাথে যেটা এসে পড়ে সেটা হচ্ছে একটা রেগুলারিটি, মানে বলতে চাইছি যে আমি জানি, মানে আনপ্রেডিক্টেবল নয় গোটা বিষয়গুলো, প্রেডিকশানটা কোথাও হারিয়ে যায় ভিতরে গিয়ে। তো প্রেডিকশান হারানোতে আমার মনে হয় বিষয়টা আরও বেশি, লোকে বলে প্রেডিকশান হারিয়ে গেলে প্রেম হারিয়ে যায়, কিন্তু আমার কাছে আবার আমার ব্যক্তিগত একান্ত ব্যক্তিগতভাবে আমার কাছে দেখুন না কি মনে হয় আমি জানি না, সেটা হচ্ছে আমার কাছে প্রেম বলে আলাদা কিছু হয় না, মানে আমার কাছে প্রেম বলে আলাদা কিছু নেই, প্রেম মানে বন্ধুত্ব। ওই প্রেডিকশানটা হারিয়ে যাওয়াতে আমি অনেক বেশি ওকে ধরতে পারি কিংবা জাজ করতে পারি, ওকে বলতে চাইছি বুঝতে পারি, তাতে বোধহয় আরও আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বেঁধে ফেলা হয়, মানে আরও বেশি জড়িয়ে পড়া হয় আমার মনে হয়। তোমরা দুজনেই তো ছোট পর্দায়, বড় পর্দায়, দুই পর্দাতে কাজ করেছো এবং করছো, কোন জায়গাটা বেশি কমফোর্টেবল, মানে বেশি স্যাটিসফাইড হও নিজের কাজ করে? আমার কাছে দুটোই উপভোগ্য, আমি সিনেমাটা উপভোগ করি, আমি সিরিয়ালে অভিনয়টা দারুণ উপভোগ করি। সিনেমাটা আমি খুব বেশি করিনি, খুবই সাথে গোনা, হার্ডলি পাঁচটা কি ছটা হবে, তাও সেটা সন্দীপ রায়, সন্দীপ রায়ের মতো দু একজন পরিচালক আছে যাদের বলার মতো, যাদের নাম, বাকিরা খুব একটা সুপ্রতিষ্ঠিত এমনটাও নয়, মূলত নতুন পরিচালক, ফলে তাদের কাছে কাজ করাটা খুব এনজয়েবল ছিল। আর টেলিভিশনের ক্ষেত্রে এখন যারা পরিচালনা করেন, যারা টেলিভিশনে করেন কাজ, তারা সবাই মোটামুটি জুনিয়র, সিনিয়র এখন মোটামুটি বেশিরভাগ পুরনো টেলিভিশন যারা পরিচালক ছিলেন তারা সবাই অভিনেতা হয়ে পড়েছেন আর কি, অভিনেতা হয়ে গেছেন। কিন্তু একটা জিনিস টেলিভিশন থেকে আমি মারাত্মক শিখেছি, যেটা যে কোনো পরিচালক কাছে, মানে এক পরিচালক সেলফটার কাছে, পরিচালক সেলফটার দিয়ে চিরদিন ওই বিষয়টাকে কৃতজ্ঞ হয়ে থাকবে। টেকনিক্যালি একটা সিনকে কীভাবে ক্রাফট করতে হয়, টেকনিক্যালি সিনেমা মেকিংয়ের সাথে যে বিজ্ঞানটা জড়িয়ে আছে, ফিল্ম মেকিংয়ের সাথে সায়েন্সটা জড়িয়ে আছে, সেক্ষেত্রে প্রভূত প্রভূত সাহায্য পেয়েছি একটানা টেলিভিশনে অভিনয় করাতে, তার জন্য আমি টেলিভিশনের কাছে কৃতজ্ঞ। তোমাদের প্রোডাকশন থেকে আমরা একটু অন্যরকম এক্সপেক্ট করতেই পারি? দেখো, আমাদের প্রোডাকশন বলতে আলাদা করে আমি আবার শুরু করতে চাইছি, আমাদের প্রোডাকশন মূলত মানে তোমাদের দুজনের যে একটা যুগল বন্দী বলো, তোমাদের যে আমরা থাকি প্রোডাকশন যাই হোক, আমাদের হোক, আমাদের সঙ্গে আর থাকুক, ধরো আমাদের যে নেক্সট কাজটা সেটা তো ইউনিকর্ন, তো আমাদের সাথে অলরেডি দুটো প্রডিউসার রয়েছে, একটা হচ্ছে পিএসএস এন্টারটেনমেন্ট, সৌম্য এবং শুভ, যারা বিগত লাস্ট কয়েক বছর ধরে বাংলা ফিল্মের পুরো ওয়েব প্রমোশনের যাবতীয় দায়িত্ব, তারা একটা দিকে প্রোডাকশন করেছে, আরেকটা দিকে প্রোডাকশন করেছে প্রমোদ ফিল্মস, যারা বোম্বেতে বহু পুরনো, মানে নামাখারাম থেকে শুরু করে বড় বড় হিন্দি ছবি
প্রোডিউস করেছে এবং আমরা এবার সুতরাং হচ্ছে আমরা আমাদের প্রোডাকশনটা আমাদের যা সমস্ত মানুষ যারা বিশ্বাস করে যে সিনেমাটাকে এন্টারটেইনিং হতে হবে, সিনেমাটাকে আন্তর্জাতিক হতে হবে, সিনেমার লুক অ্যান্ড ফিলটা পাটের বাড়ির গোপালদা বানিয়েছে মনে হবে না, সিনেমার লুক অ্যান্ড ফিলটা একটা বড় ছবি পাশাপাশি বড় একটা স্পিলবার্গের ছবি যদি কয়েক কোটি টাকা দিয়ে চলে আমার ছবিটা 10 টাকা কিন্তু কোয়ালিটির দিক থেকে সেটা কোথাও গিয়ে কম হবে না, সেই মানে ছবি চালানো যাবে, সেটা যারা বিশ্বাস করবে তাদের সাথে আমরা ছবি বানাবো। এখন ভীষণ দেখছি যে ভগবানের দোকান এই ব্যাপারটা নিয়ে একটা প্রমোশন চলছে, এই ব্যাপারটা ঠিক কি? ভগবানের দোকান এই প্রকল্পটা শুরু হয়েছিল যখন আমাদের ছবি লাস্ট আমাদের যে ছবিটা আমাদের ফিল্মফেয়ারে নমিনেটেড হয় এবং সেটা ফিল্ম ফেস্টিভ্যালে যায় জিওডিসি নামের ছবি, জিওডিসি ফিগার অফ দ্য আর্ট, সেই ছবিটা দুটি বস্তি বাচ্চাকে নিয়ে হয়েছিল। তো সেইটার সময় ওদের সাথে প্রমোশন মানে ফিল্মফেয়ারের ভোটের জন্য প্রমোশন করবার সময় আমরা বেশ কিছু জায়গায় যাই এবং কিছু মানুষকে মিট করি। এর আগে আমরা চন্দ্রশেখর কুণ্ডু মানে ফিডের কর্ণধার যিনি বেঁচে যাওয়া খাওয়ার মানুষের কাছে পৌঁছে দেন ওনার সাথে আমাদের পরিচয় ছিল এবং ওনার সাথে আমরা ওনাকে ওনার বিভিন্ন অনুষ্ঠানে থাকবার চেষ্টা করতাম, উপস্থিত থাকবার চেষ্টা করতাম। তো চন্দ্রশেখরবাবুকে এই সময় আমরা একটা প্রস্তাব দিই যে পশ্চিমবঙ্গের বহু বহু জায়গা রয়েছে যেসব জায়গায় মানুষের শীতকালে যখন 2-3 ডিগ্রি টেম্পারেচার তাদের গায়ে কোনো জামাও নেই, একটাও জামা নেই, অথচ আমরা আমাদের দৈনন্দিনে প্রত্যেক দিনের জামা হয়তো আমাদের দারোয়ানকে কাজের লোকে কিংবা বাসন কেনার কাছে ব্যবহার করি, তো এক্সেস জামাগুলো যদি ওদের কাছে পৌঁছে দেওয়া যায়। তো তারপর আমরা চন্দ্রশেখর কুণ্ডুর সাথে কথা বলি, মিটিং করি, আমরা ফেসবুকের মাধ্যম দিয়ে আবেদন জানাই এবং প্রচুর সাড়া পাই এবং প্রচুর জামা কাপড় আসে, মানে যেখানে যে মানুষগুলোর কাছে পৌঁছানোর পরিকল্পনা নিয়ে শুরু হয়েছিল তাদের বাইরেও দেখি প্রচুর জামা কাপড় বেঁচে গেছে। তখন চন্দ্রশেখর কুণ্ডু একটা পরিকল্পনা করেন যে একটা করে আমরা দোকান খুলি, অর্থাৎ আমাদের প্রথম দোকানটা খোলা হয়েছে সুন্দরবনের বালিদ্বীপে যেটার নাম দেওয়া হয়েছে গডস কিওস্ক, ভগবানের দোকান, এবং এই পাড়াটা এই পাড়া থেকে যত জামা কাপড় কালেক্ট হয়েছে বছরে দুবার ওই সুন্দরবনের বালিদ্বীপের ওই গডস কিওস্কে যাবে এবং ওখানে যেসব মানুষের যেসব স্ত্রীদের হাজব্যান্ডরা বাঘে পেটে গেছেন কিংবা সংসারটাকে দেখাশোনা করার কেউ নেই কিংবা দারিদ্র সীমার নিচে বাস করেন তারা ফ্রিতে ওখান থেকে নিয়মিত জামা কাপড় জুতো ব্যাগ যার যেটা বেঁচে গেছে আর কি সেগুলো সব কালেকশন হচ্ছে। ব্লুজ অ্যান্ড বিয়ন্ড এর সঙ্গে আমার ব্যক্তিগতভাবে অনেক দিনেরই যোগাযোগ এবং আত্মীয়তা, আমি থাকি ওদের সঙ্গে, আজও আছি, অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেকক্ষণ গল্প করলাম। আমি একজন ফলোয়ার ব্লুজ অ্যান্ড বিয়ন্ড এর, কেননা আমার ভালো লাগে ওদের ভাবনা চিন্তা, ওরা যেভাবে সবকিছু প্রেজেন্ট করে সেই সবকিছু, তাই আমি দর্শকদেরকেও বলবো যে ব্লুজ অ্যান্ড বিয়ন্ড এর সঙ্গে থাকুন, আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে বলুন সঙ্গে। Press the bell icon on the YouTube app and never miss another update.